করতেছ বসতি, ভিক্ষা চাইলে জবাব দাও না এই কিছু মানিতি। কারে কইতাছে বাবাজি? আল্লাহরে। তাইলে আল্লাহরে যদি বলেন, আমি বলতে চাই আমরা শুনতাম উকিল মুর্শিদ গান গাইলে দাড়িগুলি পিজা নিচে পানি পড়ত। এটা কি মিশা কথা বাবাজি? বলি তারা একইতাছি কথাটা। তাহলে সত্য কথা যদি হয়ে থাকে, গান শুনবেন আল্লাহ রাসুলের প্রেমে আসক্ত থাকবেন, নামাজ রোজা গানের কোনো ক্ষতি করবে না, আসক্ত নামাজ, তৌফিক থাকলে জাকাত, তৌফিক থাকলে হজ, এটা অবশ্যই করতে হবে। কারণে বলছেন, তুমি বানাইয়ার মহল কর করতেছ বসতি, ভিক্ষা চাইলে জবাব দাও নাই কি তোমার রীতি। ভাগা যে দিখে যাই বলে গসর স, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একটু হও নায়ক রসর আমার ঘরের মালিক রে, কোথায় বিকানি পড়লে কলম কোতর আমার ঘরের মালিক রে, কোথায় বিকানি পড়লে কলম কোতর।
বিকার চলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর, দয়াল ছাড়লো বাড়ি ঘর। আমি এই ভিক্ষার চলে ঘর বাড়ি কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না, তুমি যদি আমাকে ভিক্ষা না দাও আমার কোনো গতি নাই। যে কারণে উকিল মুন্সি সাহেব বলছেন, ভিক্ষার ছেলে কানাল উকিল ছাড়লো বাড়ি ঘর, একদিন লইলা না দয়া, একদিন লিলে না দয়ালে ভাগির খবর, আমার ঘরের মালিক রে ভাই ভিখারি করলে কলম কত, ভিখারি দুয়ারে খারা, ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে, ¡Gracias!